আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সাথে রাপুরা সবাই ভালো আছে। তো এই মুহূর্তে আমি খুব পেরেশানির ভিতরে আছি, কারণ মনে হচ্ছে যে রিক্সাটা আমি চালাইয়া তাড়াতাড়ি করে সরকারি স্কুলে মাঠে যাই, কারণ লিডার অর্ডার করছে 4টার ভিতরে সরকারি স্কুলের মাঠে থাকতে হবে, তাদের নাকি কি মিটিং আছে। তো আমি রিক্সাওয়ালা মামারে বলতেছিলাম খুব ফাস্ট চালান, খুব ফাস্ট চালান, আর যদি না চালাইতে পারেন নিচে নামেন, আমি চালাইয়া তাড়াতাড়ি যাই, না হলে আমার কপালে আজকে অনেক মায়ের আছে। তো এই করতে করতে অনেকটাই কাছাকাছি চলে আসছি সরকারি স্কুলের মাঠে। আর আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরোপুরি একদম পানিতে ভরপুর, এবং মানে শহরটাই একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এই ওয়েদারগুলো আসলে খুব ভালো লাগে, কেন যেন আমার কাছে মনে হয় যে স্নিগ্ধ শহর। আমাকে একটা কম দামি হেডফোন গিফট করছে, কি বলবো, যা বলবো জাতি জানে এটা বেশি দামি। আচ্ছা ওর তো ফোন নাই, তাহলে একটা ফোন গিফট কর। আমরা তালা ছাবি তো একজন আরেকজনকে ধরে থাকতে পারে। আমরা আড্ডা দিই বা দেখা করি বা বিজনেস পারপাসে কথা বলি, সরকারি স্কুলের মাঠটাই আমাদের কেন যেন চয়েস হয় বেশি। আর আজকে মানে বৃষ্টিতে এত ভিজা ভিজা মাঠ, মানে মাঠের ভিতর হাঁটার কোনো প্লেস নাই, বাট তারপর ওয়েদার ইজ সো সুইট। তো এই যে তারা হচ্ছে দুজন কথা বলতেছে, আর এই যে আমি বেচারা একা একা হাঁটাহাঁটি করতেছে, কি করব। শোমা কিছু বলো, দিদি আর হচ্ছে হাসি আপু একসাথে হাঁটে, আমাদেরকে নেয় না। এই যে এই যে এই যে এই যে যত গোপনীয় তথ্য আছে এরা তিনজন একসাথে বলে আমাকে বাদ দিয়ে দিছে, এই গ্রুপ থেকে আমাকে এখন আর নেয় না, গায়েস বাদ দিয়ে দিছে। ওয়েদারটা এত সুন্দর ছিল, ভাবছি যে আমি একটু হাইটে আসবো, একটা রিলস বানাবো। আমি হাঁটবো কি, ওই কাকাও আমার সাথে হাঁটা শুরু করছে, মানে আমি যতবারই ভিডিও করছি কাকা ততবারই আমার সাথে সাথে চলে আসছে, মানে সবাই আমার নিয়ে আর মজা করতেছিল যে কি ব্যাপার, তুমি যতবারই রিলস বানাও ততবারই কেন ওই আঙ্কেল চলে আসে। একটা প্রশ্ন সবার কাছেই করলাম, দেখি কে কি উত্তর দেয়। নারী কি সে আটকায়? শেষ শুধু আমি মনে করি মায়া। হাসি আপু নারী কি সে আটকায়? নারী ভালোবাসায়, যত্নে, মায়ায়। কমন পড়ছে, নারী কি সে আটকায়? মিতু দি শুধু মায়াই আটকায়, আর কিছু তো না। সোমাদি নারী কি সে আটকায়? নারী কি সে আটকায় বলো তো? নারী মেকআপে আটকায় আর জুতায়। ও তাই নাকি? ঠিক আছে, কারণ আবার একদম টায় দুই গজ নিলো ওই কাঁথাটা হয় শর্ট, আবার হলো আড়াই গজ কাপড় নিলো ওই কাঁথাটা একটু লম্বা। আচ্ছা তাহলে আমি আপাতত এই যে এত দুষ্টামির মাঝখানে এখন আবার ব্যবসায়িক কথাবার্তা হইতেছে, মানে কিছু বলার নাই, এখন ব্যবসায়িক কথাবার্তা চলতেছে। আর হচ্ছে শহীদ মিনারের একটা ভিডিও নিয়ে আপনাদের অনেক অনেক কমেন্ট, তো ভাবলাম যে আজকে শহীদ মিনারের ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আমার সকল ফেসবুক ফ্রেন্ডের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমরা গত কয়েকটা ব্লগই শহীদ মিনারকে নিয়েই আমরা ব্লগটা উঠেছিল, তো এখানে আমরা সবাই আসলে আনফর্চুনেটলি যুক্ত
সম্মান রেখে আজকে আমরা আমাদের ভুলটা স্বীকার করি, আমরা ভুল স্বীকার করছি যে আমাদের ভুল হয়েছে ব্যাপারটা। শহীদ মিনার এটা সম্মানের জায়গা, এখানে অবশ্যই দোকানে ওঠাটা ঠিক না। তো জানি যে এটা একটা সম্মানের স্থান, কিন্তু এটা ভুল, মানুষ মাত্রই ভুল হয়, সেই অনুযায়ী আমাদের ভুল হয়েছে। তো সবাই আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে আমাদের ব্যাপারটাকে, ক্ষমা দৃষ্টিতে। আর দ্বিতীয় হচ্ছে আজকে সেই ভুলটা আর কি সংশোধন, হ্যাঁ সংশোধন করে নিলাম, আর সামনের দিকে এই ভুলটা আমাদের হবে না, আমরা এই তো সংশোধন করে ফেললাম, চেষ্টা করব বাকিদেরও উৎসাহ দিতে আর কি। সরি, আমরা মাঠে আসবো আর বাবলু ভাইয়ের চা খাবো না, এটা তো হয় না, তাই না? তো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছি, চায়ের আড্ডা বসলো, আর আজকে চায়ের ট্রিট দিচ্ছে হচ্ছে সমাধি। সবাই মিলে চা খাইলাম, মানে বাবলু ভাইয়ের চা খাইলে আমার কাছে ভালোই লাগে, কারণ হচ্ছে বাবলু ভাইয়ের চাটা একটু করা হয়, আর এখানে সবাই হচ্ছে আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট খেলতেছি এরপর হচ্ছে আমরা মাঠ থেকে তিনজন একটু মার্কেটে আসলাম। মার্কেটে আসছি মূলত দিদির প্রয়োজনে, দিদির একটু কাজ ছিল, তো দিদি আমাকে নিয়ে আসছে, সমাধিকে নিয়ে আসছে, তো আমরাও দিদির সাথে একটু মার্কেটে ঘোরাঘুরি করতেছি, যদি কিছু দিদি কিনে দেয় এই আশায়। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টও করবেনই। আল্লাহ হাফেজ।